বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ওয়েদারটা দারুণ, হাওয়াও দিচ্ছে, সাইক্লোন উঠেছে মনে হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ব্লগটা সকাল সকাল শুরু করছি। আজকে হচ্ছে 2 তারিখ, কালকে আমাদের একটা বিশেষ বিশেষ দিন আছে, সেই জন্য আমরা একটু প্রোগ্রামটা অন্যরকমভাবে করেছি। আজকে আমরা যাচ্ছি একটুখানি বাইরে, সবাই রেডি হচ্ছে নিচে। আমি বললাম এইবারে বিছানাটা তুলে তারপর নিচে যাব, গিয়ে রেডি হব। যেহেতু আমার গাড়ি কাটছে, কালকে চুল কালার করা সবার হয়ে গেছে, আমি বাদে। ওয়েদারটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, বৃষ্টি পড়ছে প্রচণ্ড বাইরে। বলেছিলাম একটু সকাল সকাল বেরোবো, বৃষ্টির জন্য বেরোতে পারলাম না, একটু দেরি করে বেরোবো। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সবই দেখতে পাবে। আর আমরা আজকে 3 বোন এই প্রথমবার একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, তো অবশ্যই তোমাদেরও দেখতে ভালো লাগবে আমাদের 3 বোন কীভাবে ঘুরছি, এনজয় করছি। বেশি না, দুটো দিন আজকে যাবো, কালকে ফিরে আসবো, তুমি তাও চেষ্টা করবো একটুখানি আনন্দ পাওয়া। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমাদের বামদেব কি করছে দেখো, সকাল সকাল স্নান হয়ে গেল, পুজো করে নিচ্ছে, ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি একটা পুজো। আমি এখন সব দিন পারি না পুজো দিতে আসতে, কখনো আমি দিই, কখনো চিন্টুর বাবা দেয়, আজকে তো বেরোনোর আছে এই জন্য ওই দিচ্ছে। আর এখন আমি মুখ ধুই নি যাবো, মুখ। এই যে বুনু খেলছে দাদার সাথে ঘুম থেকে উঠিয়ে, হ্যাঁ দাদা আর বুনু খেলছে আর এক দাদা ঘুমাচ্ছে। এবার তেলু মাখো, তেলু তেলু আর জল, জল খেয়ে নাও, জল জল খেয়ে রেডি। এখনো পুচকুর প্যাকিং হচ্ছে, পুচকুর যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই নিয়ে নিই, কারণ পুচকুকে নিয়ে প্রথম একটু দূরে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এই ফার্স্ট যাচ্ছে একবারে পুজো দিতে, ও পুজো দিতে যাচ্ছে, পুচকুর রেডি। এখানে দাদা কোলে নিয়ে আছে, এই দিকে চিন্টু দাদা রেডি, দেখে চিন্টু দাদা, এই যে চিন্টু দাদার মেসো রেডি, সব ট্রাউজার প্যান্ট, আর এই যে ব্ল্যাক এন্ড ব্ল্যাক বেশি হয়ে গেছে, আমরা ব্ল্যাক ক্যাট। আমিও রেডি হয়ে গেছি, আমি পিওয়ের কাছে সেদিনকে কুর্তিটা নিয়েছি, ওটাও পরেছি, নতুন কুর্তি, ব্ল্যাক ব্ল্যাক সব। পুজ আমার কাছে আসছে না, চিনতে পারছে না, আছো দেখো, চিনতে পারছে না, চল এবার বেরিয়ে যাই, চল রিন্টু যে বসে যাচ্ছে, এই তো বড় ছাতাটা নিয়ে বললাম আমাদেরকে নিয়ে যেতে মাসিকে। এই বৃষ্টির মধ্যে কেউ ঘরের থেকে বেরোয় না, আমরা ঘুরতে যাচ্ছি, যে এই সময় ফাঁকা থাকবে তোরা আয়, আমি তোদেরকে সামনে থেকে দেখতে চাই। কুচকে বলেই দিল আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা, জয় তারা, চলো সবাই চেপে গেছে, এবার আমরা রওনা দিলাম। জামাইটা খিদা লেগেছে নাকি, জয় তারা। জলটা উপরে উঠে গেছে, আসছি মাথায়
হচ্ছে আর দেখো ক্যান্ডি কলা খাচ্ছে। এই কলা কালকে ভাই নিয়ে এসে বললাম আমগুলো নিয়ে আসো, নিয়ে গেল না। দেখি কলা খাওয়া দারুন, কলাটা দারুন, হ্যাপি মিষ্টি। নাও আরো নাও, দিদি দে আর একটু কলা। কিন্তু বাড়ে সবাই খাচ্ছে, বটা দেবো আর দিদি পরিবেশন করছে, যে যে নেবে তাকে তাকে দাও। অনেকক্ষণ কোলে আছে না, ওই জন্য লাল হয়ে গেছে। চাদরটা তুলে না দিদি, চাদরটা তুলে না। আমরা ভাতের হোটেলে এসেছি, ভাত খাবো এখন। যে রুটি খাবার সে রুটি খাবে, ভাত পাবে, রুটি পাবে, সব পাবে। কিন্তু যেহেতু পৌনে একটা বেজে গেছে, আমরা এখন ভাত খাবো। হোটেলটা বেশ ভালোই পেয়েছি, রুটি তরকা সব কিছু আছে। এখানে পুচকুও খাওয়া দাওয়া করছে। আর মেনুটা বেশ ভালোই আছে, কাঁকরোল ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, বরবটি, আলু ভাজা, লেবু, স্যালাড, পোস্ত, ডাল,
পটল আলুর সবজি আর আমরা মাছ ভাজা নিয়েছি। ঠিক আছে, খাওয়া দাওয়া, মাকে কিছু বলছো? ভাত মেখে দেবো কি? তোদের বিরিয়ানি কেমন আছে? ভালো, পেট ভরলো? আর নিবি চিকেন? নিলি না, নিবি না এক পিস করে? হ্যাঁ, এক পিস করে নে চিকেন কষা, খাবি না? রান্নাগুলো ভালো হয়েছে না? ভাই তো রুটি তড়কা খেয়েছে অবশ্য, একদম ঘুম পাবে না সারা রাস্তা, রাতে গিয়ে ঘুমাবে, সুগারটাও কমে গেল। হ্যাঁ তাই, মাছ ভাজাটাও দারুণ করেছে, সবটা ভালো। চাল ডাল পটলের তরকারি, পোস্ত সবই ভালো, ভাজা স্যালাড, পাঁপড় ভাজা, সর্বোপরি মাছ ভাজা। একবার চেঁচামেচি করে দাও, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বাবু, ভুলে গেছে। চলো জয় তারা, পৌঁছে গেছি আমরা, জয় জয় তারা বলো সবাই। হ্যাঁ দেখতে এসছি আমরা, এটা কি ফুচকু ঘুমিয়ে গেলো, ঘুমানোর জন্য কান ছিল। এই যে আমাদের ফুচকি, আমার আঙ্গুল কেটে গেছে, চাদর চেঞ্জ করলাম। এই চা বিছানাগুলো খুব ধার হয়, চাদরটা পাততে গিয়ে আঙুলটা গেল কেটে। অনেকটা দেরি হয়ে গেল আস্তে আস্তে, তাই না? দেরি করে বেরিয়েছি, যাক বৃষ্টিটা থেমে গেছে, ওইটাই একটা যা সুবিধা। এখন একটুখানি রেস্ট করব, তারপরে একটু সাইডে যে ইয়েগুলো আছে না, বামদেবের মন্দির আশ্রম, ওগুলো দেখতে যাবো, একটুখানি রেস্ট করি। চিন্টু বাবারা আমাদের পাশেই একটা রুমে আছে। হ্যালো, আমি 19 হয়ে যাবো কালকে।
বলে দিলি, ওর জন্যই আসা, বলিনি এখনো পর্যন্ত, ওর জন্যই আসা। কালকে চিন্টুর বার্থডে, তাই এবারে বার্থডেটা একটু অন্যরকম সেলিব্রেট করব ভাবলাম। কারণ টুম্পা আছে না, মানে আমাদের টুম্পা ঠাকুরের বউ, তো ওর বাবা মারা গেছে, ওর মন মেজাজ ভালো নেই। টুম্পা শ্বশুরে ভীষণ রকমভাবে শরীর খারাপ, মানে পিঙ্কুদার বাবা হসপিটালে ভর্তি আছে। তাই ভাবলাম যে না, এর মধ্যে জন্মদিন করে আনন্দ পাবো না, ওরা না এলে ভালো লাগে। তাই কুচকিকে অনেক কষ্ট করে নিয়ে এসে, আসতে চাইছিল না, বললো গাড়ি জার্নি করতে একদম কুচকি পারে না। তাই বললাম যে চলো আমাদের রিক্সে নিয়ে যাই, আস্তে আস্তে নিয়ে যাব, নেমে নেমে আসবো। ওই করে ফুচকিকে ছোটো বাচ্চাকে নিয়ে নিয়ে চলে এলাম। তো এইবারে ওই জন্য চিন্টুর বার্থডেটা এইভাবেই কাটবে, একটুখানি কালকে পুজো দেবো, পুজো দিয়ে তারপর এখান থেকে আমার বাড়ি চলে যাব। ফুচকি বলছে মা তারার নাম করেই এবারে বার্থডেটা সেলিব্রেট করব, আর মা তারার নাম করেই ফুচকি বেরিয়ে পড়েছে। রুমটা আমরা ভালোই পেয়ে গেছি না, আমাদের রুম ভাগ্য ভালো, আমরা যেখানে যে রুমটা ভালোই পাই। ব্যাঙ্গালোরও ঘর ভাড়াটা ভালো পেয়ে গেছি, হ্যাঁ অনেকদিন পর, অনেকদিন পর বলতে আমরা একবার ঝালদা গিয়েছি ব্যাস। তাও তখন আমাদের মনে একটা কষ্ট ছিল, সবাই মা ডাক শুনেছিল, শুধু আমি শুনতে পাইনি। এইবার আমরা একদম পরিপূর্ণ, মা আমাদের তারা, মা তারা একদম পরিপূর্ণ করে পাঠিয়েছে সবাই, ওই জন্য তো মায়ের ডাকে চলে এসেছি। আর তারপর আরেকটা জানো, তোমা অনেকবার প্ল্যান করেছি এক বছরের মধ্যে মা তারার কাছে আসা, সাকসেস হয়নি। এই তারপরে লাস্ট বারে প্রোগ্রাম হলো যে আমরা তিন বোন একসাথে যাবো, বললাম যে চিন্টুর বার্থডের দিন তাহলে চলো ওখানে ঘুরে আসি, একবার চিন্টু মানসিক পাওয়া যাবে, নাহলে সেও আবার ডিসেম্বরে আসে। চিন্টু ডেঙ্গু হয়েছিল তখন ওর বাবা মানত করেছিল, সেও ডিসেম্বরে আসতো। তো প্রথমে প্ল্যান করলাম একজনের সাথে, হলো না, আরেকজনের সাথে করলাম, হলো না, তারপরে পম্পা আর টুম্পা আর দিদি আর আমি আসবো বললাম, হলো না। আমি তারপর ফুচকি এলো, হুট করে চলে এলাম, তারপর আর প্ল্যান হলো না কোনো, একদম ঠিক হয়ে গেলো সাথে সাথে। একটা জিনিস দেখাবো বললি, বললাম দাঁড়াও তোমাদেরকে, বক বক করছি, ভিউটা দেখো, ভিউটা ওয়াও ওয়াও ভিউ, একদম একদম রুম থেকে একটা কুকুর সামনে, আর মন্দিরটা ওই পাশে আছে, এইদিকে হোটেলগুলো সমস্ত আছে, আর এইদিকে উল্টো দিকটা ইয়ে আছে তোমার মন্দির। কি সুন্দর লাগছে না ভিউটা দেখতে, তোমরাই বলো একবার দেখি। রেডি হয়ে গিয়েছি, এবার আমরা একটুখানি বেরোচ্ছি, কোথায় যাওয়া হয়। এই যে চিন্টু, ওইদিকে রিন্টু, চিন্টুর বাবা, দিদি, ফুচকি ভাই, ফুচকু, ক্যান্ডি, সবাই। আর জামাই তেমন আগে রেডি হতে গেল না, চলো বেরো দেখি করি বাজারে, ফুচকা খাবো। কোন রকম
সবাই কি স্মার্ট হয়।